এইটার ব্যাপারটা হচ্ছে আমি যেখান থেকে বড় হয়েছি মানে আমি ছোটবেলায় যখন স্কুলে যেতাম আমাদের স্কুলে যাওয়ার সময় স্ক্রিনেই বলি খোলামেলাই বলি আমাদের অনেক সময় হতো পানি পার করতে হতো হাফ প্যান্টটা খুলে মাথায় পরে তারপরে পানি পার করে গিয়ে আবার প্যান্টটা পরে তারপর স্কুলে যাই বইখাতা মাথায় নিয়ে বইখাতা মাথায় তো এরকম একটা জায়গা থেকে নিজের কথা বলতে একটু অস্বস্তি হয় তারপরে বলতে হচ্ছে প্রাসঙ্গিকতার কারণে সেটা হচ্ছে আমি খুব কম বয়সে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় চাকরি করতাম একটা সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম কিন্তু একটাই কারণে আমি ওই সময় বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশে তথ্য প্রযুক্তির একটা বিপ্লব আসছে সারা বিশ্বেই আসছে এবং আমার আত্মীয় স্বজন ছিল যারা বা বন্ধু বান্ধব যেখানে ছিল বা সিনিয়র যারা ছিল তাদের সাথে আমার একটা যোগাযোগ ছিল এবং তারা বুঝিয়েছিল যে তুমি ঠিক টিপিক্যাল এই পেশাগুলোর বাইরে তুমি যদি তথ্য প্রযুক্তিতে নেটওয়ার্কিংয়ে তুমি যদি তোমার নিজেকে দক্ষ করে গড়ে তোলো তাহলে তুমি খুব দ্রুত অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারবে এই ব্যাপারটি তখন আমাকে জানানো হয়েছিল বলেই আমি কিন্তু খুব কম বয়সে মানে বাংলাদেশের যেখানে হ্যাঁ যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব ধরা হয় সেরকম একটি জায়গাতে আমি পৌঁছেছিলাম আমি পেরেছি কারণটা কি কারণটা হচ্ছে যে আমি একটা গাইডেন্স পেয়েছিলাম দিক নির্দেশনা পেয়েছিলাম এটাই কিন্তু মূল জায়গা যখন আমি আমার পেশাতে মোটামুটি সফল বলা যায় সেই সময় কিন্তু গ্রাম থেকে আত্মীয় স্বজনের মাধ্যমে পরিবারের মাধ্যমে বিভিন্ন ধরনের চাকরির তদবির আসা শুরু হয় যখন চাকরির তদবিরগুলি আসা শুরু হলো তখন আমি ওই ছেলে মেয়েদের সাথে যখন কথা বলি আমার ভীষণ অসহায় বোধ হতো যে ও ভবিষ্যতে কী করতে চায় কী করবে লেখাপড়া শেষ করে ফেলেছে অনার্স মাস্টার্স করে ফেলেছে ভবিষ্যতে কী করবে তা কিছুই সে জানে না মানে কোনো ধরনের কোনো গোল নেই কোনো লক্ষ্য নেই কোনো আইডিয়া নেই কিচ্ছু নেই সে শুধুমাত্র লেখাপড়া শেষ করে ফেলেছে কেন করেছে কী করেছে কিছুই জানে না তখন আমার মনে হচ্ছিল যে আসলে ওকে যদি একটু আগে থেকে গাইড করা যেত একটু আগে গিয়ে বুঝিয়ে বলা যেত যে তুমি তোমার নিজেকে এইভাবে প্রস্তুত করো তাহলে ওই ছেলেটি মেয়েটি হয়তো আমার কাছে চাকরির তদবিরের জন্য আসতেও হতো না ও এর আগেই চাকরি পেত এই কারণে তখন থেকেই আমার মাথায় আসলে ওই জিনিসটা কাজ করা শুরু করে শুরুতে খুব ছোট কলেবরে শুরু করেছিলাম এরকম করে যে গ্রামে বা কোনো একটা জায়গায় গিয়ে সেখানে ছেলে মেয়েদেরকে মাইকিং করে ডাকা বা এমনিতেই কোনো একজন সংগঠকের মাধ্যমে তাদেরকে ডাকা ডেকে তাদের সাথে কথা বলা তাদেরকে বোঝানো যে দেখো পৃথিবী বদলে যাচ্ছে প্রযুক্তি বদলে যাচ্ছে এতদিন যেই পেশাগুলি তোমরা দেখে এসেছো এর অনেকগুলি পেশা ভবিষ্যতে থাকবে না আবার এরকম অনেকগুলি পেশা তৈরি হবে যেটা সম্পর্কে তুমি এখনো কিছুই জানো না সুতরাং তুমি যদি ভবিষ্যৎ সময়ের জন্য একজন পেশাজীবী হিসেবে নিজেকে তৈরি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এখন থেকে একটু চোখ কান খোলা রাখতে হবে বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রাখতে হবে পাশাপাশি বলতাম যে কেউ একজন কথা কথা একজন অ্যাকাউন্টিং অনার্স পড়ছে তাকে বলে দিতাম যে তুমি আশেপাশে খোঁজ করে দেখো তোমার এলাকায় নিশ্চয়ই ভালো কোনো অ্যাকাউন্টেন্ট স্ট্যাবলিশড অ্যাকাউন্টেন্ট আছে তার সাথে একটু যোগাযোগ রাখো যে এই পেশাটাই ভালো করা যায় কীভাবে